উদ্বোধনের 7 দিন আগেই অযোধ্যায় শুরু হলো রামলালার অভিষেক। আজ থেকে 5 দিন চলবে এই দ্বাদশ অধিবাস নিয়ম। 121 জন আচার্য একসঙ্গে পালন করবেন বিশেষ কিছু নিয়ম। রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান সূচি শুনলে চমকে উঠবেন আপনিও। এই প্রতিবেদনে বিস্তারিত জেনে নিন এই অনুষ্ঠান সূচি সম্পর্কে। হাতে আর মাত্র কয়েকদিন, আগামী 22 জানুয়ারি খুলে যাবে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের দরজা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পরিচালক মোহন ভগবত, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন পাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে ওই দিন অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। এই অনুষ্ঠানে ভারতীয় আধ্যাত্মবাদ, ধর্ম, সম্প্রদায়, উপাসনা পদ্ধতি, ঐতিহ্যের সমস্ত প্রতিষ্ঠানের আচার্যেরা উপস্থিত থাকবেন। এছাড়াও এই অনুষ্ঠানে থাকবেন 150-এরও বেশি বিভিন্ন মত পন্থের সাধু সন্ন্যাসী এবং 50-এরও বেশি আদিবাসী জনজাতি শ্রেণীর শীর্ষ নেতৃত্ব। কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। এছাড়া জৈন, বৌদ্ধ, শিখ সমাজের ধর্মীয় নেতা এবং হিন্দু ধর্মের নানা মতে বিশ্বাসী জনগণের ধর্মীয় প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে এই বিশেষ অনুষ্ঠানে। গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে রামলালা দর্শনও করতে পারবেন ওই দিন। তবে মঙ্গলবার থেকেই শুরু হয়ে গেল রামলালার অভিষেক অনুষ্ঠান। আগামী 5 দিন ধরে চলবে এই দ্বাদশ অধিবাস রীতি। 16 থেকে 21 জানুয়ারি পর্যন্ত দ্বাদশ অধিবাস নিয়মের পালন করা হবে। এই কয়দিন যে নিয়মগুলি পালন করা হবে তা এবার জেনে নিন। 16 জানুয়ারি হবে প্রায়শ্চিত্ত এবং কর্মকুটি পুজো। এরপর 17 জানুয়ারি মূর্তি পরিসর প্রবেশ পুজো সংগঠিত হবে। তারপর 18 জানুয়ারি বিকেলে হবে তীর্থ পুজো। সেই সঙ্গে ওই দিন হবে জলযাত্রা এবং গন্ধা দিবাস। আগামী 19 জানুয়ারি সকালে করা হবে 3টি অধিবাস। ওই দিন হবে ঔষধা দিবাস, কেশরা দিবাস এবং ঘৃতা দিবাস। তারপর 19 জানুয়ারি বিকেলে সম্পন্ন হবে ধন্য দিবাস। এবার 20 জানুয়ারি সকালে এক জোড়া অধিবাস হবে, সেইগুলি হলো শর্করা দিবাস ও ফলা দিবাস। আদি মোহিনী মোহন কাঞ্চিলা, অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগাঁ। ওই দিন বিকেলেই সম্পন্ন হবে পুষ্প দিবাস। এরপর আগামী 21 জানুয়ারি সকালে মধ্য দিবাস এবং বিকেলে হবে সহ্য দিবাস। জানা গিয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের পূর্বে 121 জন আচার্য মিলে এই সকল নিয়ম পালন করবেন। সমস্ত বিষয়টি দেখাশোনা করবেন জ্ঞানেশ্বর শাস্ত্রী দ্রাবিড়। তাকে সহায়তা করবেন কাশীর প্রধান আচার্য লক্ষ্মীকান্ত দীক্ষিত। তাই রামরাজ্যে আজ থেকেই শুরু হয়ে গেল রাম উৎসবের। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটান কা সানগ্লাস হ্যায় এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হ্যায়। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুম। নারী সৌন্দর্য শাড়িতে সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্চিলা। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল, কুঠিবাড়ি, বনগাঁ, মণ্ডলপাড়া, চাঁদপাড়া, যশোহর রোড, উত্তর 24 পরগনা। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার, গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগাঁ।